গুঞ্জন উঠেছে চিত্রনায়ক শাকিব খানের ক্যারিয়ারের শুরুর দিকে রাত্রি নামের একজন নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল। রাত্রি পেশায় চলচ্চিত্রের একজন অতিরিক্ত শিল্পী, তার একটি ছেলে রয়েছে, নাম রাহুল খান। শাকিব অপুর দাম্পত্যে যখন টানা পড়েন ঠিক তখনই এই রাত্রির আবির্ভাব ঘটে। তাই কৌতূহল জাগে, কে এই রাত্রি? তার কথা কতটা যৌক্তিক, কতটা আইনানুক কিংবা সঠিক? উত্তর জানতে এই প্রতিবেদক যোগাযোগ করেছিল তার সঙ্গে। দুদিন যাবত ফোনে রাত্রিকে ধরার চেষ্টা, অতঃপর একটিবারের জন্য ফোন ধরলেন তিনি, কিন্তু কোনো কিছুতেই কথা বলতে রাজি নন তিনি। গতকাল রাতে তাকে কল দেওয়া হলে সাংবাদিক শুনতেই তিনি বললেন, আমি আর শাকিব বিষয়ে কিছুই বলতে চাই না, এ বিষয়ে কোনো কথাই বলতে চাই না আমি। তারপর নিজ থেকেই ফোন কেটে দেন তিনি। কিন্তু এর প্রতিবেদক তাকে ফোনে পাওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখে। পুনরায় 4 থেকে 5 বার কল দেওয়ার পর ফোন ধরেন রাত্রি। এবার অবশ্য তিনি কিছুটা শীতল হয়েই কথা বলেন। আপনি দাবি করছেন শাকিব খানের সঙ্গে আপনার বিয়ে হয়েছিল, শাকিব খানের সঙ্গে আপনার বিয়ে কোন কাজে অফিসে হয়েছিল, সেই কাগজপত্রগুলো আছে নিশ্চয়ই? এছাড়াও শাকিব খানের সঙ্গে আপনার সম্পর্ক থাকাকালীন কিছু স্মৃতিময় ছবি কি আছে আপনার কাছে? এসব প্রশ্নের জবাবে রাত্রি বলেন, শুনুন, কোনো কাজী অফিসেই শাকিব খানের সঙ্গে আমার বিয়ে হয়নি, আর আমি এ বিষয়ে কোনো কথাই বলতে চাই না। আমি চাই শাকিব যেখানেই থাকুক ভালো থাকুক। রাত্রির সন্তান রাহুল খান এর প্রসঙ্গেও প্রশ্ন করেছিল রাত্রিকে, কিন্তু তিনি সেটিও এড়িয়ে যান এবং একই কথা আউড়ে যান। বলেন, আমার ছেলে আমার কাছেই আছে, আমি এ বিষয়ে আর কথা বলতে চাই না। আজ সকালে আবারও ফোন করা হয় রাত্রিকে, কিন্তু আবারও সেই একই কথা, একই আচরণ। আমি এখন গাজীপুরে আছি, আমি এ বিষয়ে কথা বলতে চাই না, এটি বলে ফোন কল কেটে দিয়েছেন রাত্রি। এমনকি তার বর্তমান ব্যস্ততা কি, সিনেমায় কাজ করছেন কি না, এসব প্রশ্ন করেও কোনো লাভ হয়নি। মুখে কুলুপ এতে আছেন রাত্রি, কোনো প্রশ্নেরই জবাব দিচ্ছেন না তিনি। তবে শোবিজের অনেকেই ধারণা করছেন আলোচনায় থাকার কারণে এই রাত্রি নিজেকে শাকিবের কথিত স্ত্রী দাবি করছেন। শাকিব খান বর্তমানে ভারত রয়েছেন তার নতুন ছবির শুটিংয়ে, এ বিষয়ে শাকিবের কোনো বক্তব্য পাওয়া যায়নি।